বাস স্টেশন। স্লিপ স্টিচ এবং তিনটি চেন নিয়ে মোট 16টি ডাবল ক্রোশেট। প্রথম তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট কাম করে মোট 16টি ডাবল ক্রোশেট। দুটি চেন নিয়ে আবার প্রথম ডাবল ক্রোশেটের নিচ থেকে ঘুরিয়ে একটি ডাবল ক্রোশেট, আবার দ্বিতীয়টা ভিতরে সামনে থেকে না গিয়ে পিছন থেকে গিয়ে ডাবল ক্রোশেট আমার প্রথমটির তিন নম্বরটির সামনে থেকে একটি ডাবল ক্রোশেট, আবার চার নম্বরটি পিছন থেকে একটি ডাবল ক্রোশেট। এবার পুরোটা ঘুরে প্রথম যে ডাবল ক্রোশেটটি সেটার ভিতর থেকে একটি স্লিপ স্টিচ, আবার দুটি চেন নিয়ে প্রথমটির ভিতর থেকে দুটি ডাবল ক্রোশেট, পরেরটির পিছন থেকে একটি ডাবল ক্রোশেট। আমার এই প্রথম উপরের যেটা আছে সেটার ভিতর থেকে দুটি ডাবল ক্রোশেট, দুটো ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ শেষ পরে রাউন্ডে যাবো। আবার দুটো চেন নিয়ে নিচ্ছি, এরপর প্রথম যে দুটো ডাবল ক্রোশেট ছিল উপরের পার্টে সে উপরে একটি করে দুটি হবে মোট, যেহেতু রাউন্ডটা ইনক্রিজে তো পিছনে যে একটি পিছনে তার পিছন থেকে মোট দুটি ডাবল ক্রোশেট। দুটি চেন দুটি ডাবল ক্রোশেট যে ছিল সেটার প্রথমটার ভিতর দুটি ডাবল ক্রোশেট, এবং দ্বিতীয়টার ভিতর একটি, পিছে যে দুটো ছিল এই দুটোর মধ্যে কোনো ইনক্রিজ হবে না, দুটোর উপর একটি করে মোট দুটো হবে।
আবার দুটোর মধ্যে উপরিতে দুটো আছে, প্রথমটার উপরে দুটো হবে না। একটি একটি করে উপরের সাইডটা মোট তিনটি হবে। পিছনে যে দুটি ছিল পিছনের সাইডটা, এইটা দুটোর মধ্যে তিনটি হবে, প্রথমটা দুইটা এবার একটা। উপরের পার থেকে হবে তাই উপরে দু তিনটে দাম ছিল, এটা প্রথমটা দুটো থেকে মোট দুটো। একে ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা যাবে না, এটা শুধু এমনি উপরে ওঠার জন্য, এতে ক্রোশেটগুলো একটু লম্বা হয়। এবার পরে দুটি ডাবল ক্রোশেটের মধ্যে থেকে একটু একটু করে সিম্পলি ডাবল ক্রোশেট করে যেতে হবে। ইনক্রিজটা হবে পিছনের সাইডে, পিছনের তিনটা, এটা প্রথমটার ভিতর দুটি ডাবল ক্রোশেট। সামনে যে চারটি ছিল
এগুলোকে পিছনে নিব, পিছন থেকে কাঁটাটি দিয়ে হুকটি ঘুরিয়ে এভাবে ডাবল ক্রোশেটগুলো চারটি উপর একটি করে মোট চারটিই হবে, বেড়ে বাড়বে না। এবার আবার দুটো সেট নিয়ে এগুলোর পিছনেরটা পিছনেরটা পিছন থেকেই আবার এখানে একটা দুটো তিনটা চারটা শুরু করেছে। তো এখন যে চারটা চার নম্বর লুপ, এইটা এক দুই তিন লুপ কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। এখন যেটা করতে হবে এখান থেকে কোনো ইনক্রিজ হবে না, ঠিকই সামনে যে চাপটা ডাবল করছে, পিছনে যে চাপটা ডাবল করছে ছিল ওটা সামনে আসবে, আর সামনে যে চাপটা ছিল ওটা পিছিয়ে যাবে। আমিটা চাই নিয়ে এখন সামনে যে ডাবল ক্রোশেটগুলো আছে সেগুলো একটু পিছনে নিব, মানে যে চারটা সেই মতো করেছে যে সামনে যে চারটা আছে এটাকে পিছন দিক থেকে ঘুরিয়ে নিন। আমার
দশটা ডাবল প্রসাদ বানাবো, এখানে কোনো মন্ত্রী নিচ্ছি না। এখন এই যে চারটা পিছের সাইডটা, একটা দুইটা তিনটা চার, চার নম্বরটার ভিতরে একটা স্টিচ দিবি দেখি। যেখানে অর্ধেকটা পরে অর্ধেকটা ভাস করে যেটা পাওয়া যাবে এই জায়গাটা, এই পর্যন্ত এই এই চারটা যে প্রথম ঘরটা আটকাবো না এভাবে চেন দিয়ে, এটাকে ডিরেক্ট এই যে চারটা সামনে দিকে ঠাকুর কষুর দুই তিন চার, এই চার নম্বরটার ভিতর প্রতিটা ঘরে একটি করে দাবি করছি। এই পর্যন্ত মোট 15টা। যে ডাবল প্রসাদটা আছে এটার মধ্যে তিনটা হবে।